পার্ক স্ট্রিট সিমেট্রি। পার্ক স্ট্রিট সিমেট্রি হল বিশ্বের প্রাচীনতম নন-চার্চ সিমেট্রিগুলির মধ্যে একটি। ঊনবিংশ শতাব্দীতে সম্ভবত এটি ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের সবচেয়ে বৃহত্তম খ্রিস্টান কবরখানা। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি চালু হয়েছিল 1767 সালে। 1830 সাল পর্যন্ত এটি ব্যবহার করা হয়েছিল। কবরখানার সামনের রাস্তাটির নাম রাখা হয়েছিল বেরিয়ার গ্রাউন্ড রোড, পরে নাম পাল্টে রাখা হয় পার্ক স্ট্রিট। 1790 থেকে ইউরোপীয়রা আর এই কবরখানা খুব একটা ব্যবহার করত না। বন্ধুরা, তোমরা যদি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে আসতে চাও তাহলে ম্যাপ এ সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর যদি না বুঝতে পারো তাহলে বলে দি, যদি হাওড়া দিয়ে আসো তাহলে 129 নম্বর বাস ধরে মাত্র 22 টাকায় পৌঁছে যাবে। আর যদি শিয়ালদা দিয়ে আসো তাহলে ওখানে স্টেশন চত্বরে পেয়ে যাবে অটো, মাত্র 15 টাকায় পৌঁছে যাবে পার্ক স্ট্রিট সিমেট্রিতে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি 250 বছর, মিনিমাম 255 বছরের পুরনো একটা ইতিহাস ঘাটতে। আজকে আমি এসেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে, যেখানে মিনিমাম 16,000খানা কবর স্থান রয়েছে, যেটা সম্পূর্ণ শুধুমাত্র খ্রিস্টানদের। আর এখানে প্রচুর 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 ইতিহাস আছে, সেগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গোরস্থানে সাবধান, সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে সন্দীপ রায় পরিচালিত এই সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। অবশ্য সকলের কাছে যেটি পার্ক স্ট্রিট সিমেট্রি নামেই অধিক পরিচিত। ইংরেজদের আমলে তৈরি এই সিমেট্রির ইতিহাস কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। এজেসি বোস রোড এবং পার্ক স্ট্রিটের সংযোগস্থলে এক বিশাল জায়গা জুড়ে বিরাজমান এই কবরস্থান। ইতিহাস বলছে, ঊনবিংশ শতকে এশিয়া ও ইউরোপের বাইরে অন্যতম বৃহৎ কবরস্থান হিসাবে আত্মপ্রকাশ করে পার্ক স্ট্রিট সিমেট্রি। শুধু তাই নয়, চার্চবিহীন কবরস্থানের উদাহরণও ছিল পার্ক স্ট্রিট সিমেট্রি। কেননা সেই সময়ের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, চার্চের সঙ্গে সিমেট্রি গড়ে ওঠাই ছিল রেওয়াজ। এখানে প্রথম কবরটি 1767 সালের এবং তথ্য বলছে 1895 সালে এখানে কবর দেওয়া বন্ধ করা হয়। কবরে খোদিত স্মৃতি ফলকগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই অবশ্য এই বিষয়টি চোখে পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কবরস্থানের প্রবেশদ্বারে যে স্মৃতি ফলকটি খোদিত আছে সেখানে লেখা রয়েছে 1790 সালে এই কবরস্থান বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কি কবরস্থান বন্ধ হওয়ার পরেও কবর দেওয়া হতো আজ্ঞে না? 1790 সালে কবরস্থানটি বন্ধ করে দেওয়া হয় ঠিকই, কিন্তু 1796 সালে সেটি আবার খুলে দেওয়া হয়েছিল। বর্তমানে খ্রিস্টান বেরিয়াল বোর্ডের অধীনস্থ এই পার্ক স্ট্রিট সিমেট্রি। এই পার্ক স্ট্রিট সিমেট্রির উপর চাপ কমাতে 1840 সাল নাগাদ সার্কুলার রোডের পূর্ব দিকে আরও একটি কবরস্থান গড়ে তোলা হয়েছিল। প্রায় 1600 কাছাকাছি স্মৃতিসৌধ রয়েছে এই গোটা সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে, যার মধ্যে অবশ্য হাতে গোনা কয়েকটি সৌধ পশ্চিমবঙ্গ সরকারের স্টেট প্রোটেক্টেড মনুমেন্টের তকমা পেয়েছে। সিমেট্রি ভালো করে ঘুরে দেখলেই কয়েকটি তাৎপর্যপূর্ণ বিষয় লক্ষ্য করা যায়। বেশিরভাগ কবরগুলির ফলকে যে জন্ম এবং মৃত্যুর তারিখ দেওয়া আছে তা থেকে একটা জিনিস স্পষ্ট, এই কবরস্থানে যাদের কবর দেওয়া হয়েছিল তাদের অধিকাংশেরই বয়স 30-এর কম। এর পেছনে অবশ্য বেশ কিছু কারণও রয়েছে। পলাশির যুদ্ধের পর থেকে কলকাতায় ইংরেজদের আসার প্রবণতা বৃদ্ধি পায়, অনেকে আবার পুরো পরিবার সমেত কলকাতায় চলে আসেন। কিন্তু কলকাতার আবহাওয়া সম্পর্কে ইংরেজ ডাক্তাররা তখনও পর্যন্ত ওয়াকিবহাল ছিলেন না, তাই কেউ কোনো ব্যাধির শিকার হলে তা নিরাময় হতে অনেক সময় লেগে যেত, যা কিনা অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ডেকে আনত বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সিমেট্রি জুড়ে চোখে পড়বে খ্যাতনামা ইংরেজদের কবর ও সৌধ। এর মধ্যে রয়েছেন উইলিয়াম জোন্স, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এলিজা ইনপে, চার্লস স্টুয়ার্ট প্রমুখ। এর মধ্যে অবশ্য চার্লস স্টুয়ার্টের সৌধটি বেশ কারুকার্যময়, যেখানে মধ্যযুগের শেষ দিকের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য ধরা পড়েছে। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো ডিরোজিওর সম্পূর্ণ পরিবার কোথায়, মানে কোথায় তার সমাধিপ্রাপ্ত করা হয়েছিল। তো চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে 5খানা টোটাল কবর দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ডিরোজিওর পুরো ফ্যামিলি এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ পুরো একদম ভগ্নপ্রায় অবস্থায় হয়ে গেছে। তো বন্ধুরা, আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, যেটা সবথেকে হাস্যকর ব্যাপার, যেটা হচ্ছে এই একটা কবরস্থানে
ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই আসে শুধু প্রেম করতে, আর কিচ্ছু না গাইস, কোনো ভুতুরে জায়গা বলে কিচ্ছু নেই। এই জায়গাটায় প্রেম থেকে শুরু করে মদ খাওয়া থেকে শুরু করে সব কিছু হয়, গাঁজা খাওয়া থেকে শুরু করে সব কিছু হয়। বন্ধুরা, এখানকার ইতিহাস তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলে দিই, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, তো সাবস্ক্রাইবটা করে নাও, তাহলে আমার পরবর্তী যে কটা ভিডিও আসবে তোমরা দেখতে পারবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।